ফ্রেন্ড টু সাইড কিচেনে আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মুসুর ডালের ভর্তা বানিয়ে দেখাবো তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায় তার আগে একটা জানিয়ে দিয়ে আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সেই বেল নোটিফিকেশানটা অলের করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় তাহলে চলুন মুসুর ডালের ভর্তা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায় চলুন তাহলে মুসুর ডালে ভর্তা বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই এখানে আমি পরিমাণ মতো মুসুরের ডাল নিয়ে নিয়েছি এখানে ধনে কুচি করে নিয়েছি পরিমাণ মতো রসুন কুচি নিয়েছি পরিমাণ মতো একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা নিয়ে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি লবণ নিছি পরিমাণ মতো এখানে সরষের তেল নিচ্ছি সামান্য একটু অল্প তা চলুন রেসিপিটা শুরু করি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দেব এবারে আমি জল দিয়ে দেব জলের মধ্যে ডালটা দিয়ে দেব ডালটা দিয়েছি জলের মধ্যে এবার কাঁচ লঙ্কাগুলো দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে দেব। বন্ধুরা একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে একটু এক চিমটে হলুদ দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দেব অর্ধেকটা আবার রেখে দেবো ভাজার জন্য এবার ভালো করে নিয়ে দেবো দেশি জল নিয়ে নি অল্প জল দিয়েছি এটার মধ্যে আমি ডালটা সেদ্ধ করে নেব এবার আমি গ্যাসটা মিডিয়াম আসে রেখে ডালটা আমি সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ এটা আমি যাতে জল না থাকে ভালো করে মেনে নিয়ে জলটা মারবো ভালো করে ডালটা সেদ্ধ করে জলটা মেরে নিয়েছি এবার নামিয়ে নেব গ্যাসে কটা বসে দিচ্ছি কটা কড়া না গাচ্ছে এর মধ্যে তেল দিয়ে দেবো লঙ্কা দুটো ভেজে নেব লঙ্কাগুলো ভেজে নিচ্ছি এবার তুলে নেব পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ধনে পাতা কুচিটা দিয়ে দেবো ভালো করে একটু হালকা করে নেওয়া যায় একটু ভাজি না ডিমটা ভেজে নিয়েছি এবার তুলে নেব লঙ্কাগুলো গুলো গুঁড়ো করে নেব যেহেতু আমি নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময় আর দেব না এবার সবগুলো একসাথে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি দেখুন আমার মুসুর ডালের ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে এই রেসিপিতে আপনাদের ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে ধরুন বা আমাদের পাশে থাকবেন চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে